সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একদল অসাধু চক্র রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করার জন্য গুজব ছড়ানোর চেষ্টা করছে। এই অপচেষ্টাকে বিনষ্ট করতে সচেষ্ট হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে জনমানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। এবার সেই বার্তাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পুলিশ প্রশাসন। কম করা, এমনি ধরুন কারো ব্যক্তি স্বাধীনতাতে আমরা হস্তক্ষেপ করছি না, কিন্তু যতটা এড়িয়ে যাওয়া যায় আর কি, কন্ট্রোভার্সি যত এড়ানো যায় আর কি। হ্যাঁ, তারপর ধরুন যে কলকাতার দিকে হয়েছে দু তিনটে ঘটনা, যে এমনি একটা পাগলকে চোর সন্দেহে পিটিয়ে দিচ্ছে, হ্যাঁ রাজুলে হয়েছে, হ্যাঁ এরকম মোটামুটিতে হয়েছে, এরকম এলাকার 50টি ক্লাব সংগঠনকে নিয়ে এই সচেতনতা শিবির ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার এসডিপিও বিপুল ব্যানার্জি, কুশমন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা, এএসআই বিরাজ সরকার সহ একাধিক ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনের পর দিন যেভাবে অসহিষ্ণুতা মাথাচাড়া দিচ্ছে, তাতে সমাজ অবক্ষয়ের পথে চালিত হচ্ছে। সেই জায়গায় আজকের এই সচেতনতা শিবির অনেকটাই প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।